2017 সালে ব্রাজিলের সাও পাওলোতে প্রতিষ্ঠিত হয় লংফিং হাইটেক ব্রাজিল। শীর্ষ চীনা বায়োটেক ফার্ম লংফিং এগ্রিসিয়েন্স তার সহযোগী প্রতিষ্ঠান এটি। চীনের হাইব্রিড ধানের জনক কৃষিবিদ ইউ ওয়াং লংফিং এর নাম থেকে নামকরণ করা হয় এই প্রতিষ্ঠানের নাম। গেল কয়েক বছরে লংফিং এগ্রিসিয়েন্স বিভাগ ব্রাজিলের বাজারকে কভার করে 300টিরও বেশি শাখা বিক্রয় নেটওয়ার্ক স্থাপন করেছে। এছাড়া এখানে উৎপাদিত ভুট্টার হাইব্রিডগুলো 5 মিলিয়ন হেক্টরের বেশি রোপণ এলাকা কভার করে। কৃষিখাতে চীন ব্রাজিল একে অপরের পরিপূরক বলে মনে করছেন এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্টরা। চীনা কোম্পানিগুলো ব্রাজিলের বিশাল কৃষি সম্ভাবনাকে কাজে লাগাচ্ছে, পাশাপাশি স্থানীয়ভাবে লাভের পুনঃবিনিয়োগ নিশ্চিত করেছে। এছাড়া দুদেশের মধ্যে সাংস্কৃতিক পার্থক্য থাকা সত্ত্বেও দুদেশের কর্মচারীরা একটি শক্তিশালী কাজের সম্পর্ক তৈরি করেছে। পাশাপাশি এই প্রতিষ্ঠানের মাধ্যমে দুই দেশের জনগণ দুটি দেশকে আরো ভালোভাবে জানতে পারছে। চীন এবং ব্রাজিল ভৌগোলিকভাবে অনেক দূরের, তাই প্রতিটি দেশের মানুষ একে অপরকে খুব ভালোভাবে চিনত না। আমি যখন প্রথম ব্রাজিলে আসি তখন অনেক ব্রাজিলিয়ান কর্মচারী চীন সম্পর্কে তেমন কিছুই জানত না, তবে বেশ কয়েক বছর একসাথে কাজ করার পর জানাশোনাটা বেড়েছে। এই সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দারাও পেয়েছেন নানা সুবিধা। কোম্পানির ফসল বিশ্বব্যাপী জনপ্রিয় হওয়ার পর এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। অনেক চীনা কোম্পানি সত্যি ব্রাজিলে শিকড় স্থাপন করেছে, কয়েক দশক ধরে এখানে কাজ করার ইচ্ছা পোষণ করেছে। ফলস্বরূপ শেয়ার হোল্ডারদের মধ্যে বিতরণ না করে অতিরিক্ত লাভ ব্রাজিলে পুনঃবিনিয়োগ করা হয়েছে। বিনিয়োগের এই স্কেল স্থানীয়দের চাকরির সুযোগ দিয়েছে। উদাহরণস্বরূপ লংফিং হাইটেক ব্রাজিলে মোট 8,000 পূর্ণ সময় ও মৌসুমি কর্মী নিয়োগ করে থাকে। এছাড়া কৃষকরা অল্প সময়ে অধিক লাভবান হচ্ছে। গেল বছর প্রতিষ্ঠানটি ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের প্যারাকাতু পৌরসভায় চীন ব্রাজিল কৃষি বিজ্ঞান শিল্প পার্ক নির্মাণের জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে, যা ব্রাজিল চীনা বিনিয়োগ বৃদ্ধির আরেকটি উদাহরণ। এখানেও নতুন অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে বলছেন সংশ্লিষ্টরা। চীনের বিনিয়োগ ব্রাজিলের শিল্প শৃঙ্খলকে আরও উন্নত করেছে। ব্রাজিলের প্রকৃতপক্ষে মূলধনের প্রয়োজন, অন্যদিকে চীন এক্ষেত্রে পরিপূর্ণ। চীনের কৃষিজমি ও সৌর সম্পদের অভাব রয়েছে, কিন্তু ব্রাজিলের আছে, এক্ষেত্রে চীনের সুবিধা। তাই আমার মনে হয় যখন দুই দেশ একসঙ্গে কাজ করবে তখন চমৎকার ব্যবসায়িক অংশীদার তৈরি হবে। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভার 4 দিনের চীন সফরের পর দুই দেশের মধ্যে কৃষি খাতে আরও সহযোগিতা বাড়বে বলে প্রত্যাশা করছেন দেশটির জনগণ। আফরিন মিম, সিএমজি বাংলা।